দার্জিলিং বাঙালির পাহাড়ে ঘুরতে যাওয়ার ফার্স্ট ডেস্টিনেশন। দার্জিলিং মানে বাঙালির কাছে আলাদা একটা আবেগ, দার্জিলিং মানে বাঙালির কাছে আলাদা একটা ভালোবাসা। এই দার্জিলিংয়ের আঁকামাঁকা রাস্তা আর পাহাড়ের উপর ছবির মতো সাজানো ঘরবাড়িগুলো আপনাকে কিন্তু বারে বারেই ডাকবে আর স্বাগত জানাবে দার্জিলিংয়ে আসার জন্য। দার্জিলিংয়ে দেখার মধ্যে যে জিনিসটা সবথেকে প্রথমে নাম করতে হয় সেটা হচ্ছে টয় ট্রেন। এছাড়াও বাতাসিয়া লুপ, ঘুম মনেস্টি, পিস প্যাগোডা, টাইগার হিল যেখান থেকে সূর্যোদয় দেখা যায় যেটা খুব জনপ্রিয় একটা জায়গা, এছাড়াও জু, রোপওয়ে আর দার্জিলিংয়ের মেন যে কেন্দ্র যেটাকে কেন্দ্র করে দার্জিলিং শহরটা এত জনপ্রিয় হয়ে উঠেছে সেটা হচ্ছে দার্জিলিং মেল। এছাড়াও অনেকে টাকদা, তিনচুলে, লামাহাটা, লাভার্স ভিউ পয়েন্ট, পেসক টি গার্ডেন এগুলো এক্সট্রা সাইট সিনের মধ্যে রাখে। তো আমরা কোথায় কোথায় ঘুরছি, কোন কোন সাইট সিন করছি সবটাই তুলে ধরবো আর কত খরচ হচ্ছে সেটা একেবারে ভিডিওর শেষে বলবো। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর যারা নতুন চ্যানেলে চলে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পুরনো বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, যারা দার্জিলিংয়ে যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমার প্রথম একটা টিপস, এটা অবশ্যই মাথায় রাখবেন। প্রথম টিপসটি হচ্ছে আপনারা অবশ্যই রাতের ট্রেন ধরবেন, কারণ রাতের ট্রেন না ধরলে আপনারা তাড়াতাড়ি এনজিবিতে পৌঁছাতে পারবেন না, আর এনজিবিতে যদি তাড়াতাড়ি না পৌঁছান তাহলে দার্জিলিংয়েও তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন না। দার্জিলিংয়ের দুপুরের মধ্যে আপনারা যদি পৌঁছাতে পারেন তাহলে আপনারা ঘোরাঘুরির জন্য অনেকটা সময় হাতে পেয়ে যাবেন। এবার বলি রাতে যে দুটো ট্রেন সবথেকে ভালো ট্রেন এনজিপি যাওয়ার জন্য, সেটা হচ্ছে রাত 8টায় কাঞ্চনকর্ণ এক্সপ্রেস আর রাত 10:05 দার্জিলিং মেল, যেটা করে কিন্তু আমরা যাচ্ছি। এর ভাড়া 360 টাকা স্লিপারে। ট্রেনটা যথেষ্ট ভালো, ট্রেনটা আপনাকে রাইট টাইমে ঠিক 5-10 মিনিট আগেই পৌঁছে দেবে। এনজিপি নেবেই আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওভারব্রিজ থেকে ডান দিকে চলে যাবেন। ডান দিকে গিয়ে আপনি ওখানে শেয়ার গাড়ি পাবেন। শেয়ার গাড়ি বুক করার আগে আপনাকে একটা কথা বলে দিই যে পেছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ড্রাইভারের সাথে কথা বলবেন, কোনো দালালের সাথে কথা বলবেন না, তারা বেশি ভাড়া চাইবে। ডাইরেক্ট ড্রাইভারের সাথে কথা বলুন, তারা কম ভাড়া নেবে। শেয়ার গাড়ি আপনি 300 টাকায় পেয়ে যাবেন, 300 টাকাতে এনজিপি থেকে দার্জিলিং। যারা গাড়ি পুরো রিজার্ভ করতে চাইছেন তাদের 2,500 থেকে 3,000 টাকা পড়বে। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটা ড্রাইভারের সাথে কথা বলে কমাতে পারছেন। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি রাস্তার খুব সুন্দর সুন্দর ভিউ ভালোভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনি উইন্ডো সিট বা সামনের সিট নেবেন। তাহলে এই সব সুন্দর দৃশ্য আপনি খুব সহজেই ক্যামেরাবন্দি করতে পারবেন। এনজিপি থেকে 1 ঘন্টা আসার পর আপনারা পাহাড়ে উঠতে শুরু করবেন, বুঝতে পারবেন যে আপনাদের গাড়ি উপরের দিকে উঠছে। যারা কোনো দিন দার্জিলিংয়ে আসেনি বা দার্জিলিংয়ের মতো উঁচু কোনো হিল স্টেশনে যায়নি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি পাহাড়ি রাস্তা তো বইতে শুনেছেন কেমন হয়, আঁকামাঁকা রাস্তা শুনেছেন না, দেখেছেন কি? দেখলেই বুঝতে পারবেন। আপনি অনুভব করেছেন কি? অনুভব করলেই বুঝতে পারবেন পাহাড়ি রাস্তা অ্যাকচুয়ালি কেমন হয়, কতটা সুন্দর হয়, কতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকে এই রাস্তাগুলো, যে দেখেছে সেই একমাত্র জানে। এবার চলুন একটু টিফিন করে নেওয়া যাক, কারণ আপনি সেই রাতে খেয়েছেন, সকালবেলা ব্রেকফাস্ট করতে পারেননি। আমিও পারিনি, অনেকেই পারে না। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে এনজিপি থেকে 2 ঘন্টা আসার পর আপনার ড্রাইভার এখানে আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি অনেক রকম জিনিস পেয়ে যাবেন, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে চিপস, ম্যাগি, চাউমিন, মোমো সব কিছু পেয়ে যাবেন, কিন্তু দাম একটু বেশি। যেমন এখানে 1 প্লেট ম্যাগির দাম 60 টাকা, যেটা একটু বেশি কিন্তু টেস্ট খুবই সুন্দর। 3 থেকে 3.5 ঘন্টা জার্নির মধ্যেই আপনারা দার্জিলিংয়ে পৌঁছে যাবেন।
দার্জিলিংয়ের রাস্তার পাশে টয় ট্রেনের রাস্তা, উঁচু উঁচু বাড়িঘর, বাঁদিকে খাদ, এইসব দেখতে দেখতে আপনি খুব কম সময়ের মধ্যেই চলে আসবেন। আপনার মনেই হবে না কখন 3-3.5 ঘন্টা কেটে গেছে। যাই হোক, আপনি যখন দার্জিলিংয়ে পৌঁছাবেন আপনাদের মেন কাজ থাকবে হোটেল খোঁজা। যারা হোটেল বুক করে যাচ্ছেন তাদের তো কোনো চিন্তা নেই, তারা হোটেলে পৌঁছে যেতে পারবেন, যেমন আমরা পৌঁছে গেছিলাম। আর যারা হোটেল বুক করছেন না তাদের হোটেল কিন্তু সার্চ করতে হবে। হোটেল সার্চ করতে গেলে আপনাদের একটু সমস্যার সম্মুখীন হতে হবে। তো যারা যারা হোটেল বুকিং নিয়ে চিন্তায় আছেন তারা আমার একটা হোটেল স্পেশাল ভিডিও আছে, সেটা দেখতে পারেন, আমি উপরের আই বাটনে দিয়ে দিলাম। তো এবার আমরা যাচ্ছি সন্ধেবেলা মেলের দিকে। তো মেল যারা দেখেননি, প্রথমবার দার্জিলিংয়ে যাচ্ছেন, তারা অবশ্যই মেলটা দেখবেন, কারণ রাতের মেল অন্যরকম থাকে, অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় এখানে। চারিদিকে আলো ঝলমলে, পাহাড়ের উপর একটুখানি সমতল মতো এলাকা, খুবই ভালো লাগবে সন্ধ্যাবেলা। এখানে প্রচুর দোকানপাট বসে, খাবার দাবার বসে, আপনারা আপনাদের ইচ্ছা মতো খাবার দাবার খেতে পারেন। এখানকার যেটা স্পেশাল যে খাবারটা আছে সেটা হচ্ছে ম্যাগি, মোমো, এগুলো খেতে পারেন। এখানে আসলে অবশ্যই আপনারা মোমো টেস্ট করবেন, মোমো এখানে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। তবে আমাদের এখানে যে স্যুপটা দেয় সেই স্যুপটা কিন্তু ওখানে দেয় না। আপনারা যেটা শুনলেন, এখানে অনেক ড্রাইভার থাকে যারা আপনাকে পরের দিনের সাইট সিনের জন্য বলবে। তো আপনারা চাইলেই এখানে কিন্তু সেই ড্রাইভারদের সাথে কথা বলতে পারেন এবং পরের দিনের জন্য সাইট সিন বুক করতে পারেন, যেমন আমরা করেছিলাম। তো আমরা একটা গাড়ি ঠিক করলাম কালকের লামাহাটা, তিনচুলের তাকদা, এগুলো ঘোরার জন্য। তো কালকে টাইগার হিল যাব না, কারণ কালকে যে 7 পয়েন্ট আমরা করতে চাইছি তার মধ্যে যে জু আছে, জুটা কিন্তু কালকে বন্ধ আছে বৃহস্পতিবার। তো কালকের ওই জন্য আমরা 7 পয়েন্ট করব না, আমরা পরশু দিন করব। আর এই হচ্ছে রাতে আমাদের হোটেল থেকে দার্জিলিংয়ের অপরূপ দৃশ্য। সো ফ্রেন্ডস, আমরা এই গাড়িটা ঠিক করেছি কালকে রাতে মেল থেকে। তো এই গাড়িটা আমাদের সকাল 8টার সময় হোটেলের ঠিক সামনেই চলে এসেছিলো, আর আমরা বেরিয়ে পড়েছি লামাহাটা তাকদা তিনচুলে এই সাইট সিনটা করার জন্য। সো ফ্রেন্ডস, আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্কটি অসম্ভব সুন্দরভাবে সাজানো, চারিদিকে পাইন গাছের জঙ্গল আর তার মধ্যে থেকে রাস্তা, বাহারি ফুল চারিদিকে, তো অসম্ভব সুন্দর লাগবে। যারা ট্রেক করতে ভালোবাসেন তারা তো এখানে অবশ্যই আসবেন, কারণ পাইন গাছের জঙ্গলের মধ্যে থেকে রাস্তা উপরের দিকে উঠে গেছে প্রায় 750 মিটার, উপরে একটা লেক আছে, সেই লেকের কাছে আপনাকে পৌঁছাতে হবে। সো ফ্রেন্ডস, এই অসাধারণ সুন্দর জায়গাটার একটা স্পেশাল ভিডিও তো আমাকে করতেই হবে, আর সেটা হবে সাইট সিন স্পেশাল ব্লগ। এই লামাহাটা, তারপর তাকদা, তিনচুলে, পেশক টি গার্ডেন, লাভার্স ভি পয়েন্ট, এই সবগুলোই কিন্তু এই সাইট সিন যে স্পেশাল ব্লগ থাকবে তার মধ্যে এগুলো সবই ইনক্লুড থাকবে, আপনারা অবশ্যই সেটা দেখবেন। সো ফ্রেন্ডস, আমরা এখন মেলে পৌঁছে গেছি আর এখন বাজে অলমোস্ট 4টে। সারাদিনের সাইট সিন শেষ করে আজকে আমরা 4টের সময় যখন ফিরলাম তখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো, তাই আমরা হোটেল মহাকাল্যাণ রেস্টুরেন্ট এখানে চলে এলাম খাওয়ার জন্য। 4টে মানে অনেক দেরি হয়ে গেছে আমাদের, তো কী আর করা যাবে। তবুও আমরা আজকের দুপুরের লাঞ্চটা 4টার সময় এখান থেকেই সারবো। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরের ডেকোরেশন কিন্তু খুব ভালো। অ্যাকচুয়ালি এই হোটেল মহাকাল এটা খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট, এখান থেকে আপনারা খাবেন, দামটা কম হবে, খাবারের টেস্টও ভালো হবে। সো ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়া করে আমাদের হোটেলের সামনে চলে এসেছি। আজকে আর আমরা মেলার দিকে যাব না, আজকে সন্ধ্যাটা একটু রেস্ট নেব, কালকের একটা বিশাল বড় দিন, কারণ কালকের আমরা চেষ্টা করব পায়ে হেঁটে বা শেয়ার গাড়িতে করে 7 পয়েন্ট ঘোরার, আর সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখন দার্জিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি আর এখন। সো ফ্রেন্ডস, যেমনটা বলেছিলাম, আমরা আজকে শেয়ার গাড়িতে করে বা পায়ে হেঁটে পুরো দার্জিলিংয়ের 7 পয়েন্ট করার চেষ্টা করব। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি।
শেয়ার গাড়ি পেতে হলে আপনাকে অবশ্যই দার্জিলিং স্টেশনের কাছে আসতে হবে, সকাল সকাল আসতে হবে। এখান থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন, যেমন আমরা পেয়েছিলাম। আমরা শেয়ার গাড়ি করে প্রথমে গিয়েছিলাম বাতাসিয়া লুপে। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা বাতাসিয়া লুপে প্রবেশ করেছিলাম। বাতাসিয়া লুপ ভালো করে ঘুরে তারপর আমরা 10 মিনিট হেঁটে চলে গিয়েছিলাম ঘুম মনেষ্টি দেখতে। ঘুম মনেষ্টি দেখে ঘুম মনেষ্টির এই গেটের সামনে থেকেই আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন দার্জিলিং ব্যাক করার উদ্দেশ্যে। আমরা কিন্তু দার্জিলিং ব্যাক করে যাইনি, আমরা পিস প্যাগোডা যাব বলে আমরা দার্জিলিংয়ে স্টেশনের কিছুটা আগে নেমে পড়েছিলাম। ওখান থেকে আমরা উপরের দিকে উঠতে শুরু করেছিলাম। উপরের রাস্তা ধরে প্রায় আধ ঘন্টা হেঁটে আমরা পৌঁছে গিয়েছিলাম পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পেল দেখতে। তো পিস প্যাগোডা জাপানিজ টেম্পেল দুটো পয়েন্ট এক জায়গাতেই আছে, আপনারা গেলে ওখানে গেলে দুটো পয়েন্ট একসাথেই পেয়ে যাবেন। আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নিলাম, এরপর আমরা ম্যালের দিকে রওনা দিলাম। ম্যালে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, দুপুরের লাঞ্চটা সারলাম, তারপর ম্যালেও কিছুক্ষণ রেস্ট করলাম। তারপরে আমরা ঠিক করলাম যে আমরা আজকে জুতেও ঘুরে নেব। তো জু ঘোরার জন্য আমরা যখন যাচ্ছি রাস্তায় মাঝখানে আর একটা ভিউ পয়েন্টও পেয়ে গেলাম, এটা হচ্ছে অবজেক্টারি হিল ভিউ পয়েন্ট। এই অবজেক্টারি হিল ভিউ পয়েন্ট থেকে দার্জিলিং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা এখান থেকে পাবেন। এরপর এই পয়েন্ট দেখে আমরা চলে গেলাম জুয়ের উদ্দেশ্যে। এই যে আমরা চলে এসেছি, প্রায় সামনেই গেটটা আছে, জুওলজিক্যাল পার্কের গেট। হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। 60 টাকা দিয়ে ঢুকে রেড পান্ডা ছাড়া আর কিছু ভালো এর মধ্যে দেখার নেই। তো এই চিড়িয়াখানা থেকে চলে এলাম গোপালধারা টি এস্টেট। সত্যিকারে বলতে এই গোপালধারা টি এস্টেটে এসে মনটা একেবারে জুড়িয়ে গেল। অনেকক্ষণ বসেছিলাম এখানে, একদিকে দার্জিলিং শহর আর একদিকে আঁকাবাঁকা রাস্তা, আর আঁকাবাঁকা রাস্তার ধারে চা বাগান। জাস্ট কল্পনা করা যাবে না এত সুন্দর এই জায়গাটা। সো ফ্রেন্ডস, যারা পায়ে হেঁটে বা শেয়ার গাড়িতে করে 7 পয়েন্ট ঘোরার ডিটেলস ভিডিও দেখতে চাইছেন, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিছুদিনের মধ্যেই সেই ভিডিও আপলোড করব, আর এই ভিডিওর শেষে মোট কত খরচ হচ্ছে তা বলে দেবো। সো ফ্রেন্ডস, আমরা গোপালধারা টি এস্টেট দেখে চকবাজারের মধ্যে চলে এসেছি। চকবাজারে অসংখ্য দোকান, জুতোর দোকান শুরু করে জামাকাপড়ের দোকান, সোয়েটারের দোকান, অসংখ্য দোকান, আপনি যেটা চাইবেন মোটামুটি চকবাজারে পেয়ে যাবেন। তো আমরা ঠিক করেছি এই চকবাজার থেকে কেনাকাটি করব। তো দেখি রাতের দিকে আসতে পারি কি না, এখন তো ঘড়ির কাঁটায় বাজে 3টে। তো 3টে থেকে 4টের মধ্যে আপনারা ঘোরা কমপ্লিট করে নিন আজকের দিনে, তারপরে কেনাকাটি সন্ধ্যাবেলা পুরোটা সারতে হবে, আমরাও ঠিক সেটাই প্ল্যান করে রেখেছি। সো ফ্রেন্ডস, আমরা হোটেলে 4টে সাড়ে 4টের দিকে চলে এসেছিলাম, তারপর আমরা ঘন্টা তিনেক রেস্ট নিয়েছি। 7টা সাড়ে 7টার দিকে আমরা আবার চলে এসেছি ম্যালের দিকে, কারণ আজকে আমাদের কেনাকাটি করতে হবে। আজকে আমরা সন্ধ্যাবেলাটা কেনাকাটির জন্যই রেখে দিয়েছি। আজকে সন্ধ্যে যদি কেনাকাটি কমপ্লিট নাও হয় তাহলে কালকে সকালেও 1 ঘন্টা টাইম পাবো কেনাকাটি করার জন্য। তো আমরা প্রথম দিন ম্যালে গিয়েছিলাম, প্রথম দিন ম্যালে কিছু কিনতে পারিনি, কারণ আমরা শুধু দেখেছি যে কোন জিনিসের দাম কেমন আর কোন জিনিসটা কেমন। তো সেইগুলি আজকে কেনার চেষ্টা করব। তবে কেনাকাটি ডিটেলস ভিডিও আমি একটা আলাদাভাবে বানাবো, সেই ভিডিওটা আপনারা দেখবেন, কোন জিনিসের কেমন দাম আর কোন জিনিসের কোয়ালিটি কেমন বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকে দার্জিলিংয়ের শেষ দিন, আজকে আমরা ব্যাক করে যাব শিয়ালদার উদ্দেশ্যে। তবে আজকে আমরা ঠিক করেছি আজকে সকালেই আমরা মহাকাল টেম্পলে পূজা দিয়ে তারপরে ফিরব। তো আমাদের ট্রেন বিকালে আছে আর আমরা রওনা দেবো 12টার সময়। তো সকালবেলা বেশ অনেকটা টাইম হাতে পড়ে থাকছে, এই টাইমটা মহাকাল টেম্পলে পুজো দেবো, আর ছোটোখাটো দু একটা কেনাকাটি বাকি আছে সেটা সেরে নেব। সো ফ্রেন্ডস, চলে যাওয়ার আগে ম্যালের রাস্তা একবার হেঁটেই নিলাম, কারণ আবার কবে আসব আর কবে এই ম্যালের রাস্তায় হাঁটব নিজেই জানি না। যাওয়ার পথে হঠাৎ ডান দিকে চোখ পড়ল ক্যাবিনটাস, সেদিন রাতে এসেছিলাম কিন্তু ঢোকা হয়নি, আজকে ঠিক করলাম ঢুকেই যাব। এখানে সকালে ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ।
ক্ষেত্রে। আর এখানকার কেকের কথা আর কি বলবো, অসাধারণ টেস্ট, যার জন্যে কিন্তু এখানে ব্রেকফাস্টে সকালবেলা এত ভিড় হয়ে থাকে। সো ফ্রেন্ডস, আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, আর আমাদের হোটেলের যে হোটেল বয়, আমার ভাই শাহরুখ, অ্যাকচুয়ালি ভাইয়ের মতোই হয়ে গেছে এই কদিনে। এমন এদের ব্যবহার, সত্যি এরা ভাইয়ের মতোই হয়ে গেছে। তো সে আমাকে এগিয়ে দিতে আসছে রামাডা পর্যন্ত, চৌরাস্তা রামাডা, এখান থেকে আমরা শেয়ার গাড়ি ধরবো। সো ফ্রেন্ডস, দার্জিলিংয়ে এখন চাইলেই শেয়ার গাড়ি পেয়ে যেতে পারেন, রামাডার সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনি শেয়ার গাড়ি করে এনজিবিতে যেতে চান কোনো অসুবিধা নেই, রামাডার সামনে দাঁড়ান, এখানেই আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন। যেমন দেখুন, আমরা পেয়ে গেছি, আমরা আসার সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি, 300 টাকা নেবে, এনজিবিতে পৌঁছে দেবে। সো ফ্রেন্ডস, আমরা এখন এনজিবি ওয়ার ব্রিজের উপরে দাঁড়িয়েছি, আমাদের ট্রেন 5:40, কিন্তু ট্রেন অনেক লেট, প্রায় 6টা বেজে গেছে, 6:06 ট্রেন সবে আসছে। সো ফ্রেন্ডস, আমরা এখন ট্রেনে উঠে গেছি, তবে এবার আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মোট খরচ আমাদের টোটাল কত হলো। প্রথম দিনে শিয়ালদা টু এনজিপি আমাদের 360 টাকা খরচ হয়েছিল, এনজিপি টু দার্জিলিং শেয়ার কার 300 টাকা, লাঞ্চ 160 টাকা, ডিনার 60 টাকা, টোটাল 880 টাকা। দ্বিতীয় দিনে সাইটসিইং 2,500 টাকা, কার বুকিং হয়েছিল, দুজনের ভাগ হয়ে গেলে 1,250 টাকা, এনটিপি 60 টাকা, লাঞ্চ 180 টাকা, ডিনার 50 টাকা, টোটাল 1,530 টাকা। এরপর তৃতীয় দিনে শেয়ার কার 60 টাকা, এনটিপি 80 টাকা, ব্রেকফাস্ট 50 টাকা, লাঞ্চ 130 টাকা, ডিনার 60 টাকা, টোটাল 380 টাকা। এরপর চতুর্থ দিনে পূজা দিয়েছিলাম 50 টাকা, কেক 100 টাকা, ব্রেকফাস্ট 50 টাকা, দার্জিলিং টু এনজিপি 300 টাকা, লাঞ্চ 100 টাকা, এনজিপি টু শিয়ালদা 360 টাকা, ডিনার 60 টাকা, টোটাল 1,020 টাকা। এবার আছে হোটেল খরচে, হোটেল খরচ 1,000 টাকায় আপনি দুজন বা তিনজন থাকতে পারবেন, তবে আমি ধরলাম আপনারা দুজনে থাকবেন, তো জন প্রতি 500 টাকা পার নাইট। তো টোটাল খরচ আপনাদের তাহলে কত হচ্ছে, প্রথম দিনে 930 টাকা, দ্বিতীয় দিনে 1,530 টাকা, তৃতীয় দিনে 380 টাকা, চতুর্থ দিনে 1,020 টাকা, হোটেল ভাড়া 500 টাকা, সর্বমোট 4,360 টাকা। সো ফ্রেন্ডস, আমি কিন্তু আপনাদের মধ্যবিত্তরা যেরকম থাকে সেরকমভাবে কিন্তু ঘোরানোর চেষ্টা করেছি, তাই খরচটা কিন্তু 4,360 টাকা এসে পৌঁছেছে। যদি আপনারা এর থেকে বেশি কমফোর্ট চান, বেশি স্বাচ্ছন্দ্য চান, তাহলে কিন্তু খরচ আরও বাড়বে। আর একটা কথা, যদি আপনারা লামাহাটা টাকদা টিনচুলে এইটা বাদ দিতে চান, তাহলে কিন্তু 1,250 টাকা আপনাদের কমে যাচ্ছে, 3,110 টাকা চলে আসছে খরচটা, 3,110 টাকায় আপনারা দার্জিলিং ঘুরছেন, আর কি চান। আর কেনাকাটির যদি কথা যদি বলতে হয়, তাহলে কেনাকাটি কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আপনি একটা টুপিও কিনতে পারেন 100 টাকা দিয়ে, আবার 1,000 টাকা দিয়ে একটা জ্যাকেট কিনতে পারেন, তো এটা নিয়ে আমি কিছু বলবো না। তো যারা যারা দার্জিলিং এখনও পর্যন্ত যাননি, যারা প্ল্যান করছেন, চলুন বেরিয়ে পড়ুন, আর দেরি করে কী হবে, সামনেই তো শীত, বরফ পড়বে। আর অবশ্যই আমার চ্যানেল দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই যারা নতুন চ্যানেলে চলে এসেছেন। তো বন্ধুরা, আর দেরি কিসের, চলুন দার্জিলিং